রাঙ্গামাটিতে পাহাড়ি শিক্ষার্থীদের মিছিলের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও 58 জন আহত হয়েছে। এছাড়া আঞ্চলিক পরিষদ কার্যালয়, ব্যাংক, ধর্মীয় প্রতিষ্ঠান, তেলের পাম্প, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানের ব্যবসা প্রতিষ্ঠান কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এই সময়ে দুর্বৃত্তরা শহরে বাস, ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশা সহ 20-25টি গাড়ি ভাঙচুর করেছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বনরূপা, হ্যাপির মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সহ কয়েকটি স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত ও 58 জন আহত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। ভয়াবহ সংঘর্ষের পার থেকে রাঙ্গামাটি শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টার অবরোধ ডেকেছে। স্থানীয়রা জানান, গতকাল খাগড়াছড়ির দিঘিনালায় হামলার প্রতিবাদে শুক্রবার সকালে রাঙ্গামাটি শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে পাহাড়ি শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বনরূপায় এলে কিছু দুর্বৃত্ত শহরের সড়কের পাশে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পাহাড়ি বাঙালি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর সেনাবাহিনী আসলে ঘটনা নিয়ন্ত্রণে আসে। তবে দুর্বৃত্তরা এ সময় কয়েকটি দোকান ও বসতঘরের সংযোগের ঘটনা ঘটায়। এই সময় অনন্ত 15-20টি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এদিকে রাঙ্গামাটি শহরে যানমাল নিরাপত্তায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান শুক্রবার দুপুর থেকে শহরে 144 ধারা জারি করেন। শহরের বর্তমান পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণ রয়েছে, তবে এখনও রাঙ্গামাটি শহরের পরিস্থিতি থমে থমে রয়েছে। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এর আগে খাগড়াছড়ি শহরে বুধবার সকালে চুরির অভিযোগে গণপিটুনিতে মামুন নামে রয়েছে। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানে।